ক্যান্সার আক্রান্ত ছিল, তো ওর অনেকগুলা কেমো হয়েছে আর কিছু বাকি ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যিনার ছবি দেখতেছেন, ইনি হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক আর ইনি অনেক ভালো একজন মনের মানুষ, গরিব মানুষকে অনেক সহায় সহযোগিতা সব টাইমে করে থাকে। তো আমি ইনার প্রত্যেকটা ভিডিও দেখি, অনেক ভালো মনের মানুষ একজন। তাই ইনার কিছু ভিডিও কাইডে আপনাদের সামনে আনছি, আপনারা সবাই প্লিজ দেখবেন। আর সালাম ভাই, আপনি আমারে ভুল বুঝবেন না, আপনার কিছু ভিডিও কাইডে আমি দর্শকদের দেখাইতেছি এই জন্যে, কারণ আপনি অনেক একজন ভালো মনের মানুষ, একজন ধরেন MLA MPতেও এত সহায় সহযোগিতা পাবলিক করে না যা আপনি করেন। তাই আপনার কিছু ভিডিও আমি দর্শককে দেখাইতেছি, আর দর্শক বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন। আমি খাইছি, আমি খাইছি, আমি খাইছি, আমার জন্য আমি খাইছি, আপনি খান। আমি খাইছি, খাইছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চুলিয়া খাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পুরে দেবেন, পুরে দেবেন, আড়াই গেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না না সমস্যা নাই, দোয়া করেন যেন যতদিন বাইসে আছেন খাওয়াইতে পারি মাঝে মধ্যে দেখে এসে। হ্যাঁ দেখলে এবার লাগে আপনার এই শুকনা মরিচ পুরা দিছে কেন রে, ঠিক আছে আল্লাহ যে কয়দিন হাত রাখছে বাইসে থাম। তাও যে শত্রু খারাইছে কয়দিন আপনার গেলে থাকা হারি, ওই হুনের নাই কদিন আগে কই ফারবলারা আমার মারছে লবণ দেখা যায়। অনেকে খাইতে পারে না কিন্তু আমার ভালো লাগে। তারা হলো চিকন কেন, এই যে আপনারা এখন দেখেন এই যে কতটুকু খাওয়া নষ্ট হয়েছে, ওই যে ডিম এই যে খায় না। 5000 টাকা আছে, এখন কোনো একটা উপহার টুপার আনলে ও মেয়ের হাতে যাইব গা বা গার্জেনের কোনো উপকার হয় না, ঠিক আছে, কারণ আপনাকে মেলা খরচ হয়ে যেতেছে সেই হিসাবে। তো দেখতেই পাচ্ছেন তারাদের নানির বাড়ি যাইতেছি, আর এখানে আছে দুইটা জালনা আর একটা দরজা, আর এই যে মিস্ত্রি নিয়ে আসছি। তো আজকে মিস্ত্রি দিয়ে হলো মানে মাপজোক করবো কতটুকু ঘরের জায়গা লাগবে, টিন লাগবে কতটুকু বা কাঠ টাট। তো অফিসিয়ালি বলতে পারেন আজকে থেকে কাজ শুরু হইলো। খাম এ খামের হাতে দিলে আবার খাম ফুটফুট করে ভেঙে চলে পড়ে দিতে পারে। তো মিস্ত্রিরে দেখান যে আপনাকে সীমান এখন পর্যন্ত আপনাদের ছেলের ডাক দিতেন, যেহেতু জায়গা আপনার না। হ্যাঁ তাদের কোনো কমপ্লেন আছে কি না ওইটাও জানি না নেওয়াটা। তোমাদের স্যারের সাথে কথা বলে আমি একটা ডেট ফিক্স করে আমরা ওইটা করব, ঠিক আছে। এই জায়গায় তো জায়গা কম ভাই, তাহলে ভুট্টা কাটুক নাকি, এটা তো বেশি দিন লাগবে না। হ্যাঁ এই ভুট্টা খেত কাটার পরে আমরা খেলবো। হ্যাঁ এখন দিয়ে দিতেছি যেহেতু দেরি হইতেছে, কিন্তু হাত না ধুয়ে কেউ খায়ও না। হ্যাঁ কেউ হাত না ধুয়ে খায়ও না, নাও সবাইকে বিতরণ শেষে বিলিয়ে দিতেছি। তো আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। ওদেরকে নিয়ে যদি আবার কখনো কোনো খেলাধুলার অনুষ্ঠান করা হয় আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে হাজির হবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যে আমার সামনে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এর আগের ভিডিও দেখে আপনাদের হয়তো মনে পড়ছে, আর যাদের মনে পড়ে নাই বা প্রথমবার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলতেছি, ও হচ্ছে ক্যান্সার আক্রান্ত ছিল, তো ওর অনেকগুলা কেমো হয়েছে আর কিছু বাকি ছিল, তো যার জন্য আসলে ওর বাবা আমার কাছে আসছিলেন। ওর চিকিৎসার পিছনে ব্যয় করতে করতে ওনারা মানে বলতে গেলে নিঃস্বই। তো এরপরে আমরা একটা ভিডিও করি, সেই ভিডিওতে দেখে আপনারা দেশ বিদেশের অনেক মানুষই আসলে ওর সাহায্যে এগিয়ে আসছেন। তো এমনি আগের চাইতে কি তুমি শারীরিকভাবে কেমন আছো তুমি এখন? ভালো ভালো আছো না?
আর এই যে দেশ বিদেশ থেকে যে মানুষ সাহায্য করছে আপনার মনে হলো কেন? বাসটা তো আসে যাওয়া করে, বাসটা তো এখন নতুন না, পুইরা নি পুইরা নি না তে। আচ্ছা দাও, এর অনুষ্ঠান গোল্ড ছাড়া আসলে হয় না, তো ওর জন্য এক জোড়া কানের দুল বাবার বাড়ি থেকে। তো মনে হয় এখনো গোল্ড দেওয়া হয় নাই, তাহলে এটাই ফার্স্ট গোল্ড হইব। তোমরাও তো কিছু দাও নাই বা তোমার কোনো আত্মীয় স্বজন কিছু দেয় নাই? না না, কেউ দেয় নাই। একজন কি দিছে? নানাই দিছে। কি দিছে? আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।